ভারত থেকে 1650 মেট্রিক টন পেঁয়াজের প্রথম চালান দেশে প্রবেশ করেছে। 40 টাকা কেজি মূল্যে ঢাকা ও চট্টগ্রামে উন্মুক্ত পদ্ধতিতে এসব পেঁয়াজ বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্পর্কিত টাস্কফোর্সের সভা শেষে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, কোরবানির ঈদ পর্যন্ত ভোজ্য তেল ও চিনি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। গেল কয়েক বছরের তুলনায় এবারে রমজানে দ্রব্যমূল্য পরিস্থিতি ভালো বলেও মন্তব্য করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। ভারত থেকে পেঁয়াজের আমদানির কথা, আমাদের ট্রেন ইনশাল্লাহ আজকে রাতেই পৌঁছে যাবে এবং কালকে থেকে আমরা আমাদের ডিলারদের কাছ থেকে জমা নেওয়া শুরু করব। ঢাকা এবং চিটাগাংয়ে 40 টাকা নির্ধারিত মূল্যে ওপেন সেল টিসিবির মাধ্যমে আমরা ওপেন সেল করব। প্রথম ট্রেনে 1650 মেট্রিক টন পেঁয়াজ আমাদের এখানে আসবে।